আছে অনেক বড় দার্শনিক সক্রেটিস উনি কি রূপ ছিল ইতিহাসে পড়ে ওনার চেহারা কুচ্ছির ছিল চেহারা ভালো ছিল না কালো রঙের ছিল কিন্তু আমরা তো দেখি নাই এরকমই হবে একসময় যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা পাবো না আর মুক্তিযোদ্ধা পৃথিবীতে আর হবেও না বাংলাদেশের হবে না আর যুদ্ধ হবে না দেশ স্বাধীন হবে না এই পদক আর কেউ পাবে না চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন চেয়ারম্যান আমি মৃত্যুর পর আরেকজন চেয়ারম্যান হবে চেয়ার খালি থাকবে না কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তাদির কাকা মারা গেলে এটার এই পদবিটা কাউকে হস্তান্তর করা যাবে না কেউ দিতেও পারবে না এমন একটা অর্জন তাদের এরকম একটা পাওয়া তাদেরকে সম্মান করছে সালাউদ্দিন এবং মোশারফ আমার অন্তঃস্থল থেকে আমার বাতিদাদেরকে একদম হৃদয়ের শেষ মুহূর্ত থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের সফলতা কামনা করে সারাদিন ব্যাপী আপনারা খেলাধুলা করেছে ছাত্রছাত্রীরা মা বোনেরা এখানে আসছেন আপনারা একটা অনুষ্ঠান আছে শুনে আপনারা বাড়িতে যাবেন এই এই অনুষ্ঠানে যারা ধন্যবাদ মানে সহযোগিতা করেছে না আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আমার ইব্রাহিম ভাই এখানে আছে ইব্রাহিম শেখ যার সাথে আমি 16-17 বছর এক বিস্তায় বিদেশে উনি আমার পাক করে খাওয়াইছে আমিও তার পাক করে খাওয়াইছি আমরা কিন্তু বাবুরছিও ভালো পাক করে রেখেছি আমরা ওখানে কিন্তু বিদেশে কেউ কাউকে খাওয়ায় না ডিউটি থেকে আসি পাক করছি খাওয়া দাওয়া করছি আবার পুর 5টায় ডিউটিতে আসছি আমার এই জীবনটা পরিশ্রম করে এই পর্যন্ত আসছি তারপর একটা কথা আমাদের শকত বলেছে যে চেয়ারম্যান কারো ক্ষতি করেছে কিনা আমার কোনো শত্রু নাই আমার ক্ষতি কেউ করে না আমিও কারো ক্ষতি করি না আমি কাউকে নিয়ে কোনোদিন সমালোচনা আমার জীবনে আমি করি না আমি কাউকে নিয়ে কোনো ব্যক্তি নিয়ে আমি আমি মন্তব্য করি না কারণ আমি জানি এটা যে সমালোচনা করা গীবত গাওয়া এটা বিরাট অপরাধ এই এটা মাফ করবে না এই কারণে মানুষ জাহান্নামে যাবে যে গীবত গেলে সমালোচনা করলে আমি কেন আপনার সম্বন্ধে সমালোচনা করবো আপনি করেন আমার সম্বন্ধে আমার কোনো সমস্যা নেই আমার যায় আসে না কে আমাকে বুট দিল কে বুট দিল না আমি কোনোদিন চিন্তা করি নাই আমি বলছি আল্লাহ আমার তুকদিরে লেখে আমার কর্ম যদি ভালো থাকে আমি এমনিতেই আমাকে মানুষ চেয়ারম্যান বানাবো ইনশাল্লাহ এইবারও 18,000 ভোট বেশি দিয়েছে আর কি চাই মানুষের কাছে মাওনার মানুষ শ্রীপুর মাওনা ইউনিয়নের সকল মানুষ আমাকে যে সম্মান দিয়েছে যে ইজ্জত দিয়েছে যে পাওনা আমাকে পেয়েছি আমি তাদের কাছ থেকে আমার গায়ের চামড়া দিয়ে মাওনা ইউনিয়নের জনগণকে জুতা বানা দিলেও ঋণ শোধ হবে না তারপরেও চেষ্টা করি যতটুকু পারি সরকারি অনুদান সহ নিজস্ব তহবিল থেকে যতটুকু পারি সম্ভবভাবে করতে চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি কারো যেন কোনো ক্ষতি করি নাই না করি কাউকে যেন আঘাত দিয়ে মৃত্যুবরণ না করি এই কথা বলে সবাইকে সহযোগিতা জানিয়ে আগামী সংসদ নির্বাচনে যেমনিভাবে দেশ উন্নতি হচ্ছে যেমনিভাবে দেশ শান্তিতে চলছে সেই রকম যেন চলে সেই জন্য আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার এই কে আবার সরকারি সরকারে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পক্ষে আমরা সমর্থন দেবো এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকলকে ধন্যবাদ এই স্কুল সফল হোক